কাফেররা তো হয়তো বা জানতে চেয়েছিল যে যে গডের কাছে যে গডের কাছ থেকে তোমার যে ওহিটা এসেছে সেই গডের নামটা কি এখন আমার কোশ্চেন হচ্ছে যে তখন তো আল্লাহ বা এরকম কোন কথা ইয়ে কয় নাই যতটুকু জানি যে কোন ধরনের মানে আল্লাহ আল্লাহর নামটা আর কি আসেনি তো কিভাবে তখন আহ মহাম্মদ সাল্লাহাম জানলেন যে বা আল্লাহ আমার কাছে যে আমি যতটুকু আহ শুনেছি যে এটা সম্ভবত ফাদার নাম ছিল আব্দুল্লাহ ওখান থেকে এসেছে তো আর একটা জিনিস হচ্ছে যে এই আব্দুল্লাহ মানে এই আল্লাহ ইয়েটা কি আরো আগের থেকেই ছিল যদি তাই জানা থাকে আমার থ্যাংক ইউ আল্লাহ 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 নামটা তো আগে থেকে একজিস্ট করে যে আবদুল্লাহ নামতে বেদওয়ালা এক্সিস্ট করে আর কি মোহাম্মদের আগে থেকে আল্লাহ নামটা এক্সিস্ট করে এখানে আমি আমি আপনাকে ইয়ে করে বলতে পারবো না এটা রেফারেন্স দেখা বলতে পারবো না ওরকম আমার জ্ঞান নেই এটা আসি ভাই খুব ভালো বলতে পারবে বাট আল্লাহ হচ্ছেন পৌতলিক যারা ছিলেন ওইখানকার পৌতলিক যারা ছিলেন এবং যারা ইয়াও ছিলেন মানে হিন্দু খ্রিস্টানও ছিলেন তাদের তাদের সম্মিলিত একটা গড় ছিল আর কি তারা প্রধান গড় হিসেবে মনে করত

তো এটার সাথে আল দিয়ে সুনির্দিষ্ট করা হয় আল হলো আপনার ডেফিনেট আর্টিকেল তো এই আর্টিকেল যোগ করে এটাকে সুনির্দিষ্ট করা সেই হিসাবে এটা আল্লাহ হয় সুতরাং এর শব্দটা আগে থেকে আছে শব্দটা আগে থেকে ছিল আমি আরো একটা বই পাইছি সেখানেও এই মন্তব্য করা হয়েছে যে আল্লাহ ঈশ্বরকে আগে থেকে আরবি তা আল্লাহ নামে জানা হতো যারা যাদের যার উপাসনা করতো পৌতলিকরা তার ওই গডের নাম আল্লাহ ছিল

কি পড়তে বলছিল না থাকে আমি কি বলছি মানে কিছু যদি লেখা থাকে কোন জায়গায় কিছু যদি লেখা থাকে তখন এটা হয় যে কেউ বলতেছে কেউ যদি পড়তে না পারে আমি তো পারি না পড়তে এটা ঠিক আছে কিন্তু কোনো কিছু যদি নাই থাকে হ্যাঁ কোনো কিছু যদি নাই থাকে সেইটা সেই ক্ষেত্রে যদি কেউ বলো যে আয় এটা পড়ো তখন তো ন্যাচারাল রেসপন্স যেটা এটা তো ওইরকম হওয়া উচিত যে কি পটটা বলতেসেন এটা তো বুঝতেছি না আবার মানে কি কি পড়বো আমি 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 ওখানে আল্লাহ কি তার কিছু না কাগজ তাহলে কি যদি যদি আমরা নিজে নিজে মেক করতে যাই তাহলে ওখানে পারে যে কাছে আসলে কিছু লিখে নিয়ে আসছে বা কোথাও কোথাও কোনো কিছু লিখে নিয়ে আসছে নিয়ে আসতে পারে বড় লেখা নিয়ে সেটা নাকি করছে সেটা করে নিয়ে আসছে

রাখেন 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 এই এটা দেখি কতক্ষণ করতে পারি দেখি কতক্ষণ দেখি শেষ নাকি কই শেষ কি দম আপনি তো পারবেন তাহলে মোহাম্মদের মতো এগারোটা লাগাইতে আ আশেষ আ আশেষ আ আশেষ 11 12 তো হইলো না শেষ সে যদি হয়ে যায় তাহলে একটু محمদের মতো সেই যে পজিশনে বসে যান প্রতি বিবি জন্য একটা করে আ হলে তো হইতে ভাই আমি 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 দেখাই আমি দেখাই কিভাবে বলবেন আমি একটু ভিজুয়ালাইজেশন দেই তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে এভাবে বলবেন হ্যাঁ বসনীয় হবে বসেন আচ্ছা ওকে

আমি 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 এই এই ছিল আপনার ইয়ে না ঠিকই তো বলছে একদম ঠিকই বলছে আপনার আপনাদের নিয়ে যেটা বলছে আপনার যে মুহমিন একদম ঠিক বলছে আপনি তো পাঠাইছেন এই যে আপনি আসেন আপনি আসেন দেখেই তো আসেন

মানে খুব কষ্ট মানে এতটা কষ্টের মধ্যে আছে যে প্রত্যেকটা সেকেন্ডে তাদের বাচ্চাটা খুব মানে খুব অস্বাভাবিক শেষ মেশ শুধু সে ডিসিশন নেয় যে আত্মহত্যা করার যে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আচ্ছা ব্যাপারটা কিভাবে আমি বলি প্রথমত হচ্ছে যে আপনি যেভাবে এটাকে ক্যারেক্টারাইজ করলেন যে আত্মহত্যা করার হ্যাঁ এই 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 এইটা আর আপনার ধরেন কেবল বলবো এটাকে যে আমি খুবই ডিপ্রেসড আমার হ্যাঁ আমার গার্লফ্রেন্ড চলে গেছে ভাই আমার জীবন আর মানে বাঁচাই সম্ভব না এই ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করা হয় যখন হ্যাঁ কেউ কিনা আপনার তার নিজের লাইফ নিয়ে নেয় সেখানে যে আত্মহত্যা শব্দ আরে একটা গেছে আরো আসবে এরকম না আচ্ছা উনি কোথায় গেলেন চলে গেলেন নাকি রবিন ভাই ছিলেন যে আচ্ছা আমি একটু একটু বলি এই ব্যাপারটাতে ব্যাপারটা নিয়ে আর কি তো এই জিনিসটাকে আসলে আত্মহত্যা বলে ক্যারেক্টারাইজ করাটা আমি মনে করি যে এটা ভুল আপনি এটা একটু চিন্তা করে দেখেন যে আপনি যখন ডাক্তারের কাছে যান আপনার একটা ডিজিজ ডিজ হ্যাঁ যেটা আপনাকে ভোগাচ্ছে আপনার কষ্ট হচ্ছে সেটাকে আপনি কমানোর জন্যে হ্যাঁ একটা ধরেন প্রফেশনাল হেল্প আপনার দরকার মেডিকেল হেল্প আপনি সেখানে যান তারা হয়তো ডায়াগনোস করে দেখে যে কি ঘটনাটা কি এবং সেটা ইয়ে করার চেষ্টা করে আপনার সারাবার চেষ্টা করে এখন আপনি যে ধরনের সিচুয়েশন কথাটা বললেন আমি ধরে নিচ্ছি আপনি এটা হয়তো এইভাবে বলতেছি টার্মিনাল ইল যারা যার মানে হচ্ছে যে যে এই এরকম একটা ইলনেস যেখানে কিনা তেমন কিছু করা নাই আসলে আর হ্যাঁ তেমন কোনো কিওর নাই বা ধরনের কিছু নাই এবং একই সাথে তারা যে বেঁচে আসে আর কি এটাই তাদের জন্য মানে মারাত্মক কষ্টকর সো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ধরনের একটা ডিসিশন যে তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়া যেটা এটাকে আপনি ঠিক মানে বলতে 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 না বা আপনি এটাকে এটা এরকম না যে ভাই এই জিনিসগুলো মানে আমরা আমাদের বাংলাদেশে বা যারা কথাবার্তা বলে আরকি অনলাইনে হ্যাঁ তারা অনেক সময় আমি দেখছি যারা মানে আমাদের কথা বলছিল না মানে আর কি তারা এইভাবেই কি আত্মহত্যা এই ধারণাটা আসলে খুব খুব ভুল আমি বলবো এবং এর সাথে আরো কিছু যেগুলো আছে সেগুলো হচ্ছে এরকম একটা ব্যাপার যেন কেউ বললো কষ্ট এবং একজন হ্যাঁ সে নিজেই তার নিজের লাইফ নিয়ে নিল পুরো প্রসেসটা বোধ হয় এরকমই একেবারেই ভুল এখন আমাকে যদি পুরো জিনিসটা বলতে অনেকখানি সময় লাগবে বাট আমি শুধু এতটুকুই বলতে চাই যে ধরেন আপনার একটা খুবই কমপ্লেক্স একটা মেডিকেল প্রসিজোর মধ্যে যদি আপনাকে যেতে হয় সেখানে মানে কম করে হলো বিশ পঁচিশটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ আপনাকে পার করে তারপরে যেতে হয় ধরেন আপনাকে রেডি করা হয় তারপর ধরেন এই যদি সাকসেসফুল হয় তাহলে কি হবে যদি না হয় তাহলে কি হবে এই ব্যাপারগুলো আপনাকে জানানো হয় তারপরে ধরেন আপনার এখানে সম্মতি আছে কি না তারপরে ধরেন যদি সাকসেসফুল না হয় তাহলে পরে সেক্ষেত্রে আপনার মানে উইল যেটা সেগুলো ঠিকঠাক আছে কেন মানে বহু কিছু আছে তো এরকমই একটা কমপ্লেক্স ইয়ে মেডিকেল এইভাবে চিন্তা করেন এই জিনিসটা যে এবং পুরো ফোকাসটা এবং গোলটাই হচ্ছে গিয়ে তার যে কষ্ট যেটা যেটা তার জাস্ট বেঁচে থাকাটাই হচ্ছে কষ্ট খুবই শুধু কষ্ট মানে এরকম না যে মানসিক কষ্ট ভালো লাগতেছে না এরকম না আসলে মানে আপনি জাস্ট এটা চিন্তা করে দেখেন যে একটা কাঠ একটা কাঠ হ্যাঁ আপনাকে অনেকক্ষণ ভোগায় কিন্তু বা কোথাও পড়ে গেছে বা সামথিং লাগবে এরকম পুরো বডিতে বেঁচে থাকাটা জাস্ট মুভ করা এবং দৈনন্দিন যে ফাংশনগুলো যেগুলো খাওয়া বাথরুমে যাওয়া তারপরে ধরেন গোসল করা বরাবর এই পুরো এই যে সাধারণ ব্যাপারগুলো তারা আসলে কোনো ধরনের পেইন ছাড়া করতে পারে মানে মারাত্মক ধরনের পেইন ছাড়া করতে পারে না আপনি ওইভাবে যদি দেখেন ওই দৃষ্টি কিন্তু যদি দেখেন যে তার যে পেইন যেটা মারাত্মক ধরনের পেইন সেটাকে সেটা থেকে তাকে মুক্তি দেওয়া হচ্ছে এবং এই জিনিসগুলো হয় ডক্টরের সাথে কনসালটেশন করে শুধু ডক্টর না অনেক থাকে এবং স্টেট এগুলোর সাথে জড়িত যে এক্সাক্টলি তার যে উইল যেটা সে যদি সম্মতি দেয় এটাই যে তার আসল মানে জেনুইন উইল হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো ইয়ে করা আপনার এনশোয়ার করা তারপর ধরেন প্রসেসটা এমন এমন এমনভাবে যেটা করা হয় যেখানে একদম শেষ মুহূর্তে গিয়েও সে কিন্তু বলতে পারে না আমি এটা ফলাফল করতে চাই না ওই অপশনটা থাকতে হবে এরকম বেশ কয়েকটা আপনার স্টেপ এনশোর করে তারপরে এই প্রসিজোরটা আসলে ক্যারিয়ার করা হয় সো এইটা আর সুইসাইড মানে কোনো ধরনের মিনি নাই হ্যাঁ তো আপনি ওইভাবে যদি দেখেন আমি যেটা কিনা আমি আমি ওইভাবে দেখি যে একটা মেডিকেল এবং এটাতে আমার কোন নাই মানে আমি মনে করি যে এই জিনিসটা এতে এটা অ্যাকচুয়ালি একজন লোককে যে কিনা নিচে আর এরকম কষ্ট পেতে চাচ্ছে না হ্যাঁ যে কষ্টগুলো আমরা অনুভব করতে পারতেছি না সেখানে ভাই তাকে শুধুমাত্র আমি জানি না যে কি জন্যে আর কি মানে কি থাকতে পারে যে এটাকে জাস্ট আমাদের যে বাঁচায় রাখতেই হবে না হ্যাঁ করে আমাদের ভাল লাগে আমরা তো কিছু করতে পারতেছি তার জন্য তাই না তার তো বেঁচে থাকতে কষ্ট হইতেছে তো সেখানে যদি আমরা প্রপারলি হ্যাঁ সমস্ত ধরনের স্টেপ গুলা করে যে যে তার এটাতে শুধুমাত্র তারই সুবিধা হবে এগুলো যদি এনশ করতে পারি তাহলে আমি তো এখানে আন কিছু দেখি না কি উম আরেকটা জিনিস হচ্ছে যে যখনই কিনা আপনি দেখেন যে কোনো লোক বলে যে আমি বেঁচে থাকতে চাই না আত্মহত্যা করতে চাই বেঁচে থাকতে চাই না এই জিনিসটা এই যে সে যে এক্সপ্রেস করতেছে তার ডিজায়ারটা সে বেঁচে থাকতে চায় না এইটা কিন্তু আমাদের যে সহজাত প্রবৃত্তি যেটাকে বলা একদম অনেক মানে বেসিক ইনস্টিং প্রত্যেকটা লিভিং প্রত্যেকটাই বলো যে আমি জানি এমন কোনো লিভিং অর্গানিজমের কথা জানি না যেটা কিনা আসলে সার্ভাইভ করতে চায় না হ্যাঁ তো আমরা সবাই বেঁচে থাকতে চাই এইটার একেবারে মানে একদম আর বাঁচা থাকতে চাই না আমি মরে যেতে চাই আমি আত্মত্যা করতে চাই ওই ক্ষেত্রে কিন্তু আমরা ইয়ে করতে পারি যেহেতু এটা একেবারে একদম বেসিক সেটা উল্টো দিকে যায় আমরা কিন্তু তার যে স্যানিটি বা তার যে কগ্নেটিভ যে ইয়ে ফাংশন এটা ঠিক মতো কাজ করতেছে কিনা এই জিনিসটা কোশ্চেন করতেই পারি আসলে হ্যাঁ কারণ এটা এতটাই উল্টো এতটাই ইয়ে কনফ্লিক্টিং আমাদের বেসিক ইনস্টিংক্টগুলোর সাথে ওই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারে যে তার সে কি এই ডিসিশনটা তার রেশনাল কিনা তো যে কিনা বলে যে ভাই আমি মনে যাবো কারণ আমার আমার বাপমা মারা গেছে বা আমার ব্যবসায় লস হয়েছে বা ধরেন আর্জেন্টিনা গেছে ব্রাজিল হারিয়ে গেছে এই ধরনের এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখাইতে পারেন যে এই ডিসিশন গুলো মানে আত্মহত্যা করার কিন্তু আসলে রেশনাল না হ্যাঁ এবং যদি রেশনাল না হয় তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ করতে পারেন সেখানে আপনাদের যদি হাতে প্রমাণ থাকে যে সে তার ফ্যাকাল্টি যেটা ঠিক মতো কাজ করতেছে না তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে কিছু ব্যবস্থা নিতে পারি আর যার কিনা সে মানে একটা রেশনাল বেসিস দেখাইতে পারতেছে যে তার মানে প্রত্যেকটা সেকেন্ড বেঁচে থাকা হচ্ছে গিয়ে মারাত্মক করে এখানে কিন্তু আপনি দেখতে পারতেন তার সাথে কথাবার্তা বলে হ্যাঁ তার সাথে রিজনিং করে আপনি এই জিনিসটা পাবেন যে তার কগ্নে ফ্যাকাল্টিজ এটা এখনো ঠিকমতো কাজ করতেছে এটা তার একটা রেশনাল ডিসিশন এবং যখন কিনা আপনি এনশোর করতে পারবেন যে তার ডিসিশনটা আসলে তার যে জেনুইন ফ্রি উইল যেটা সরি জেনুইন উইল যেটা এটাকে রিপ্রেজেন্ট করে বাইরে এটাকে রিফ্লেক্ট করতেছে তখন আমি মনে করি যে সেই জিনিসটা যত থরভাবে ফ্যাসিলিটেট করা সম্ভব আমি মনে করি যেন যদি করতে পারি সেটা অবশ্যই অ্যাথিক্যাল হবে সেখানে আমি আনএিক্যাল কিছু দেখি না শোটে আপাতত এতটুকুই বলা যায় আর কি ওকে थैंक यू थैंक यू ইকবাল ভাই আমার এটার সাথে খুব বেশি দিমত বা কোনো কিছুই নাই আর কি আমি আপনাকে বড় বড় রাখছিলাম যে একজন দশকে অ্যাড করে রাখছি এই জন্য কি বড় বড় রাখছিলাম আচ্ছা আমাদের সাথে যেটা বললাম আর কি এটাকে আমরা কিন্তু যাই ধরেন অস্ত্রপ্রচয় যেটাকে বলে হ্যাঁ চিন্তা করে দেখেন পুরো গোলটাই কিন্তু এরকম যে আমাদের পেইন যেটা এটাকে কমানো ঠিক না ফিজিক্যাল পেইন বলতে বল না কেন আমরা কিন্তু সেই কনসেন্টটা দেই যে আমরা হাতটা কাটো বা পেট কার ওর এই জিনিসগুলো কিন্তু করার জন্য আমরা কনসেন্ট দেই দেই কিন্তু এই ক্ষেত্রে যেহেতু অন্য কোনো কিছু সম্ভব না আর এই কারণে মানে এই এই জিনিসটা আসলে অন্য কোনো কিছু করা সম্ভব হতো সেটাই আমরা হয়তো বা করতে পারতাম বা সামথিং যেহেতু তার আর কোনো অপশন নাই আমরা এইটাকে যদি একটা মেডিকেল প্রসিডিউর হিসেবে যদি দেখি তাহলে কি মানে আমি অযোগ আপনার কাছে কি মনে হয় যেটা মানে অযৌক্তিক কিছু হবে

চিন্তা করে দেখেন আমরা যদি যে আমাদের দৈনন্দিন দিন যে কাজগুলো আমরা করি জাস্ট একদম বেসিক 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 ফাংশন যেগুলো খাওয়া হাঁটাচলা চলা করা তারপর বাথরুমে যাওয়া গোসল করা হ্যাঁ এবং মানে স্মার্ট জীবন মানে হচ্ছে জাস্ট বেডে থাকা জাস্ট বেডে থেকে ওখানেই কষ্ট পাওয়া এতটুকুই এটাই হচ্ছে তার বেডে থাকা হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি তো মানে আসলে এটাকে সুইসেট তো বলতেই পারি না আমি বলতে পারি যে যে একটা ডক্টরের সাথে কনসালটেশন করে হ্যাঁ এই এটা তো আমি মনে করি যে একটা এক্সপার্ট মানে অ্যাডভাইসও হইতে পারে তার সাফারিংটাকে কমানো তার পেইনটাকে কমানোর জন্য এই জন্য এই এইটাকে এটা খুবই 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 রেয়ার অবশ্যই একটা জিনিস এটা এমন না যে চারিপাশে হইতেছে খুবই রেয়ার একটা জিনিস কিন্তু তার আমি মনে করি যে এটা একটা মানে সুইসের থেকে অনেক 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 ভিন্ন একটা ব্যাপার এবং এটা অনন্য যে সব মেডিক্যাল প্রসিডি আছে এবং অনেক কমপ্লেক্স যেগুলো তার চেয়ে কোনো অংশেই কি বলবো ওটাকে মানে মানে খারাপ কিছু বা এই ধরনের কিছু না হ্যাঁ এটা একটা জাস্ট আমরা কেন হ্যাপি হব না ভাই সে আর কষ্ট পাচ্ছে না এটা এটাতে আমি জানি না যে এটাতে ইরাশন কি আছে একমাত্র যুক্তি থাকতে পারে যে যে যুক্তি না ঠিক এই এই ক্ষেত্রে যারা কিনা এটা বিরোধিতা করবে আসলে হ্যাঁ তাদের একমাত্র পজিশন ওই ইমোশন বেস পজিশন হবে যে ভাই আপনি একটা লোকরা মারিয়ে ফেলে যান এভাবেই তারা প্রেজেন্ট করবে জিনিসটা পুরো জিনিসটা কিন্তু সে যে কষ্ট পাচ্ছে মানে কষ্ট মানে এক্সট্রিম পেইন এইটা তারা আর গণনা না ওইটা তারা অমিট করে যায় বা এই জিনিসটা

আগে আমার মনে হয় যে এই ব্যাপারে আসলে এই যে ডিসটিনশনটা এটা এটা মানে এখানে যে মারাত্মক একটা বিশাল পার্থক্য আছে এটা जस्ट আর লোক যাতে জানতে পারে এটা এটা করার জন্য হইলেও আমার মনে হয় যে আপনারা যদি একটু কথাবার্তা বলেন আর কি এটা নিয়ে হ্যাঁ

একটা রেফারেন্স বের করতে কিন্তু আমার বহুত সময় লাগছে আসিফ ভাই হলে কতক্ষণ লাগতো মাতব্বর ভাই হলে কয়েক সেকেন্ড লাগতো টক 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 রেফারেন্স আপনি চলে আসছে আপনি তো পারতেন না আপনি হ্যাঁ এখন পারেন এখন পারেন আবার আপনি তো আল্লামা আল্লামা হয়ে গেছেন এখন পারেন আর আপনি ওর লেভেলে যেতে পারবো না হ্যাঁ যে সে তো খুবই হ্যাঁ আপনাকে ইমপ্রেস করার মতো তার এক্সপার্টিজ বা যাই হোক এই জিনিসটা কিন্তু আমি আরেকটা ইয়ে আছে আর কি যে যে পয়েন্টে উনি আছে বা কোশ্চেনটা উনি আনছেন এটা কিন্তু আরেকটা মানে মিসইউজ আছে এই প্রশ্নটা বা এই টপিক একটা ন্যাস্তিক কে মিসকেটারাইজ করে একটা ধারণা দেওয়া হয় সেটা হচ্ছে যে ধরুন আমরা অনেক সময় বলি না যে 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 আপনার বেঁচে থাকার অধিকার যেটা যেমন সে যদি বেঁচে থাকতে চায় সে ডিসাইড করতে পারে এটাকে কিন্তু তারা মিসকেটারাইজ করে এটা বলে যে ও নাস্তিকরা হ্যাঁ তো ওর তো মানে ওর পড়া যদি মরে যেতে চায় তাহলে কিছু করবে না বা সামথিং অল দ্যাট মানে বুঝতে পারছেন এই এইভাবে কিন্তু

<laughs> 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 you know, सर वाइट मीट आलू की जरा सर वाइट मीट शॉप पर इफ यू नो ये शेप बोल सकते हैं आपने जो वाइट सर वाइट मीट शॉप पर क्यों दिखाने वो वाइट मीट की बोल सकते हैं ना सर इफ यू इफ यू नो बट सर वाइट मीट इफ यू नो बट सर वाइट मीट बस नेक्स्ट नेक्स्ट पर आता है ना वो सर वाइट मीट एथिज्म सॉरी इवोल्यूशन क्या के बारे नाकोच कर सकते

আচ্ছা জানি না কতদূর পর্যন্ত শুনছি তো যখন জেগে গেছিলাম তখন দেখি যে আপনারা এই গল্প করতেছেন আর কি তো ছোট একটা বিষয় হ্যাঁ এটা ইকবাল ভাই একটু বেশি কথা বলে তো এই জন্য ওই জায়গায় মানে নিজেদের গল্পটা বেশি হয়ে যায় সব ইকবাল ভাই কস ইকবাল ভাই স্যার হোয়াইট মিট সম্পর্কে এখনো জানে না যদি আমি তাহলে আলোচনা রিসার্চ করতেছি প্রচুর রিসার্চ করতে হবে ইন্টারনেটে হোয়াইট স্যার হোয়াইট মিট হ্যাঁ হ্যাঁ ভাই বলেন আচ্ছা ছোট একটা বিষয়ে ক্লিয়ার হইতে চাচ্ছিলাম আর কি ধরেন আমি কোন একটা কথা বলতে চাচ্ছি কিন্তু বলি নাই বাট আরেকজন একটা কথা বলল সেটা আমার মানে বলতে যাওয়া কথাটার সাথে মিলে গেল আর কি তো যেহেতু আমি সেই কথাটা এখনো উচ্চারণ করি নাই মানে আমার মুখে বলি নাই তো সেটাকে কি আমি আমার বক্তব্য বলে ধরে নিতে পারি যদি আপনি বলেন যে ওইটাই আপনার বক্তব্য অবশ্যই

বলি জিনিসটা যে হ্যাঁ আপনি একটা কথা বললেন কি বলবো কোনো একটা কথা আপনি বললেন যে আর্জেন্টিনা হচ্ছে গিয়ে বিশ্বের সবচেয়ে ভালো ফুটবল টিম আমি বললাম যে হ্যাঁ আমি আমার আপনার সাথে এগ্রি করলাম আমি এর মানেটা কি একটু বলুন আমি আপনার আপনি কি আমি কি বলতেছি যেটা আমার বললাম ভাই আপনি আমি এটা যাচ্ছি

কেんでもে কেんでもে কি অবস্থা মানে মানে কথাবার্তা যে একটা ডিসকাশন যে হবে এটা পুরো নতুন মাত্রা এড করতে হবে এখন ভাই মানে যে কি অবস্থা টেলিমেডি টেলিমেডি এর আলাপ ধরে টেলিমেডি করা শুরু করব না मिस्टर एक्स আপনি যার কথা বলতেছেন সে আপনাকে তার সে হয়ে যেতে হবে বুঝছেন আপনি

হ্যাঁ ভালোভাবে এটা অমিত ভাই আরও আরো সুন্দর ভাবে বলতে পারবেন জিনিসটা সো উনি যদি বলেন তাহলে পরে হয়তোবা একটা কিছু করা যায় বাট আমি মনে করি না যে আমি যেটা থ্যাংক ইউ জ্ঞান আপনার এটা হ্যাঁ এটা আপনি যে বললেন যে রেকমেন্ড করলেন বাট আমি মনে করি যেটা আরো সুন্দরভাবে প্রেজেন্ট করা সম্ভব সেটা সেটা হলে পরে তারপরে হয়তো করা যেতে পারে আপনি যেটা বললেন যেটা সাজেস্ট করলেন আলাদা করে আরকি বাট আপনি তো বুঝতে পারছেন যে কি বলতে চাইছি দেন ওখানে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা 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 সো আমি ওই ডিসটিনশনটা করতে চাইছি আর কি আমরা যদিও সুইসাইড বলি আর কি হ্যাঁ কিন্তু এই মানে অ্যাসিস্টেড এই জিনিসটা অনেকে অ্যাসিস্টেড সুইসাইড বলে বাট আসলে মানে এটা जस्ट কি মেডিকেল টার্মটা এরকম না আসলে আমরা जस्ट তখন সুইসাইড শব্দটা ব্যবহার করি মানে সাধারণ অর্থে যে সুইসাইড যেটাকে বলে হ্যাঁ আমরা যেটা মনে করি ধরুন আপনাকে কেউ যদি বলে যে একজন সুইসাইড করছে আপনার মনে মাথায় কি ধরনের ইমেজ আসে তখন যেটা যেটা আসে

অবশ্যই দিনকাল বলবো এবং ইয়ে ফরেজ ভাই এটা তো আমি জাস্ট একটা ইনস্টেন্স দেখালাম যে সে মানে উইথিন কি বলবো আপনি জাস্ট রেফারেন্স দেখানোর পরে সে অস্বীকার করলো এরকম কাজ আজকে কতখানি তিন ঘন্টা ছিল তাই না মানে এটলিস্ট দশবার আপনি দেখাতে পারবেন সেই কাজটা করছে বুঝছেন দশবার দেখাতে পারবেন দশটা ইনস্টেন্স আপনি দেখাতে পারবেন হ্যাঁ 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 ভদ্রলোক বা দেখেন ভদ্রলোক যদি ভদ্রতার সাথে অসততা করতে থাকে আপনি চিতে গেলে হয়তো আপনি চিতে গেলে আপনার দর্শকরা শুধুমাত্র ওইটাই দেখবে যে একজন ভদ্রলোকের সাথে আপনি অসততা করছেন সে যে বাটপারি পর বাটপারি করে যাচ্ছে এটা কিন্তু তেমন কেউ একজন মনে রাখবে না এই জন্য আর কি বলছে যদি এটাই খেলা হয় যে ভদ্রতার সাথে টাইনে নিয়ে যাওয়া আচ্ছা ঠিক আছে দেখি ভাই আপনি কত দৌড়াইতে পারেন ভদ্রতার সাথেই দেখি দেখেন দৌড়ান আমাকে একটু দৌড়াই দেখেন আচ্ছা ঠিক আছে